এই রমজান মাসে আমরা কোন আমলগুলো করব। অনেকে অনেক ধরনের আমল আমরা করি। এক নাম্বার, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এ মাসে আমরা কোরআন চর্চা করব বেশি বেশি ইনশাআল্লাহ। দুই নাম্বার, রমজান মাসে রোজা রাখবো, লাভটা কি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি ঈমান নিয়ে ইহতিসাবের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের কোনো সময় আপনারা নষ্ট করার চেষ্টা করবেন না, এক মুহূর্ত সময়, এক মিনিট সময় আপনারা নষ্ট করার চেষ্টা করবেন না, কেউ নষ্ট করবেন না। রমজানের প্রতিদিন মনে করবেন, আজকের রমজানটাই হচ্ছে আমার জীবনের শেষ রমজান। যদি এই চেতনা আপনার ভিতরে থাকে, ওই রমজান কিন্তু আপনি এখলাস নিয়ে করতে পারবেন, ঠিক কি না? দুই নাম্বার, সময় মতো রমজানে নামাজ পড়বেন। إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। শুধু নামাজ পড়লেই হবে না, সময় মতো পড়তে হবে। মাশাআল্লাহ, কিছু মুসল্লি আছে আমার এলাকায়, আমার মসজিদে, রমজান মাসে রোজা করে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? হুজুর রোজা তো করতেছি, একটা তো শুরু করছি, ভালো শুরু করছেন, তো রোজার দাবি হচ্ছে আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, নামাজ না পড়লে রোজা হবে না আমি তা বলতেছি না, রোজার সওয়াব পাবেন, কিন্তু নামাজ যে পড়েন নাই জাহান্নামে জ্বলবেন কিভাবে? আচ্ছা, মাইনে নিলাম যে আল্লাহ আপনারে এক বছর জ্বালাইবে জাহান্নামে, অথবা একদিন জ্বালাবে, একদিনের জাহান্নামের আগুনে পোড়ার মতো সামর্থ্য কি এই চামড়ার আছে, এ বডির আছে? তো আল্লাহ তাআলা নামাজকে যেমন ফরজ করেছেন, রোজাকে যেমন ফরজ করেছেন, হজ যাকাতকে ফরজ করেছেন, প্রত্যেকটা ফরজই আমাদেরকে আদায় করতে হবে ইনশাআল্লাহ। বলেন, আপনি কেমন রোজাদার যে নামাজ পড়েন না রোজা রাখেন, অথবা নামাজ পড়তেছেন রোজা রাখছেন না, এরকম করবেন না। মনে রাখবেন, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা ধরেন ছয়টা খুঁটি দিয়ে বা পাঁচটা খুঁটি দিয়ে বিল্ডিংটাকে আটকে রাখা হয়েছে, মানে বিম দেওয়া হয়েছে, পুরো বিল্ডিংটাকে ছয়টা খুঁটির মধ্যে এটে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে, ধরে আছে বিল্ডিংয়ের ভারত। দুইটা খুঁটি বা তিনটা খুঁটি, চারটা খুঁটি আপনি খুলে ফেললে দুই খুঁটি দিয়া এত বড় বিল্ডিং ধরে রাখা সম্ভব? একটা তাঁবু পাঁচটা খুঁটি দিয়ে আপনি আটকা রাখছেন, যদি তিনটা খুঁটি খুলে ফেলেন তাঁবু কি থাকবে? ইমানের খুঁটি যতগুলো রয়েছে এর মধ্যে রোজা একটা খুঁটি, হজ একটা খুঁটি, নামাজ একটা খুঁটি, তা আপনি দুইটা করলেন, দুইটা করলেন না, ওই তাঁবু বিল্ডিং যেমন পড়ে যাবে, এই ইমানের ক্ষেত্রে একটা করতেছেন আর একটা করতেছেন না, এরকম যদি হয়ে থাকে আপনার ইমানটাও পড়ে যাবে, ঠিক কেনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সব কিছু আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। বলেন, রমজান মাসে সময় মতো নামাজ পড়ব। তিন নাম্বার, যেটা বলছিলাম একটু আগেই, কোরআন চর্চা করব, সহিভাবে পড়ার চেষ্টা করব, অন্তত না পারলে দেখে দেখে পড়ার চেষ্টা করব, অনুবাদটা অন্তত পড়ব, অনুবাদটাও যদি না পারি, বাংলা উচ্চারণ আছে, আমরা বলি যে বাংলা উচ্চারণে কোরআন পড়েন না, অর্থ এই চেঞ্জ হয়ে যাবে। কোরআন তো শুনতে পারেন, শুনতে পারেন কি পারেন না? এখন মোবাইলে কিন্তু গোটা কোরআন শরীফ ডাউনলোড করা যায়, যায় না? এবং এমন অ্যাপসও বাইর হয়েছে, কানের মধ্যে আপনি হেডফোন লাগাবেন, সে পড়বে ইন্নাল্লাযীনা, আপনিও বলবেন ইন্নাল্লাযীনা আমানু, আপনিও বলবেন আমানু, ওয়া আমিলুস সালিহাত, আপনিও বলবেন ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন তো দেখবে যে আমার বান্দা চেষ্টা করতেছে, এই ভাঙা ভাঙা কণ্ঠ দিয়ে যে কোরআনটা তেলাওয়াত করতেছেন, আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের গুনাহখাতা মাফ করে দেবে। কারণ কি? আপনি চেষ্টা কতটুকু করছেন দেখছেন কে? পৃথিবীর মানুষ জানুক না জানেন, জানেন কে? আল্লাহ। সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, যে কোরআন পড়ে এবং কোরআন শেখায় সে হচ্ছে সর্বোত্তম তোমাদের মধ্যে। আমরা যারা কোরআন পারি, রমজান মাসে চেষ্টা করব একটা ঘন্টা অন্তত বের করার, যেই ঘন্টাটায় আমি যারা কোরআন পড়তে পারে না তাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। বলেন, চার নাম্বার, পাঁচ নাম্বার, সাহরি খাইবেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, কারণ সাহরির মধ্যে বরকত আছে না নাই? আছে। সাহরি খাবেন, সাহরি খাইলে লাভ কয়েকটা আছে। এক নাম্বার, সুন্নাত পালন করা হয়,
দুই নাম্বার সাহরি খাইলে লাভ হচ্ছে ফজরটা মিস হয় না তিন নাম্বার সাহরি খাইলে লাভ হচ্ছে অনেক সময় নিয়ত করা হয় না কিন্তু সাহরির সময় আমি যে রোজা রাখবো এটা নিয়তটা করা হয় ঠিক কি না তা এই সাহরি না খায়া যারা কিছু আল্লাহর ওলি আছে আড়াইটা পর্যন্ত ফেসবুকিং করে মোবাইলে চ্যাটিং ফিটিং করে আছে না নাই আড়াইটার দিকে ভাত খায়া বা এরপরে একেবারে দেয় একটা টানা ঘুম ঠাসা ঘুম এমন ঘুম মারে ফজরের খবর নাই তারপরে সুন্নাতের খবর নাই সাহরির সময় খবর নাই খায়া ঘুমায় গেল তো আপনার এই মানে রোজা রাখার মানেটা কি হয় ফজরের নামাজের মতো একটা ফরজ যদি আপনি না পড়ে আপনি ঘুমিয়ে থেকে যান তার বোঝা যায় যে আপনি রোজাটা আসলে আল্লাহকে খুশি করার জন্য রাখেন নাই মূলত সেহরি ওই কি বলে মূলত ইফতারকে কেন্দ্র করে ইফতার খাওয়ার জন্য রাখছেন অথবা মানুষকে একটা বুঝ দেওয়ার জন্য আমিও রোজাদার আমিও রোজা রাখছি এরকম লোক আছে না এগুলো করেন না ভাই ইফতার পার্টি যখন হয় অনেক ইফতার পার্টিতে দেখা যায় আমার যুবকরা আমার যুবতীরা মাশা আল্লাহ যায় যাওয়ার পরে আসলে রোজা নাই ভাব নাই যে আমি সাচ্চা রোজাদার ওই সবাই যখন খেজুর খায় তখন খাচ্ছেন আপনি বুঝ দিতে পারেন আল্লাহরে বুঝ দিতে পারেন মানুষরে কিন্তু আল্লাহ তো অন্তর্যামী অন্তরের খবর রাখেন মানুষের সঙ্গে ফাঁকিবাজি করা যায় ওই ওপরওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ফাঁকিবাজি করা যায় না ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার ফজরের নামাজ পড়ব সাহরিও আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ কোন ছয় নাম্বার আসেন সালাতুত তারাবিহ পড়বেন সাত নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর এগুলো রমজানের আমলের কথা বলতেছি আট নাম্বার শুকরিয়া আদায় করবেন যে রমজানটা আপনাকে দিলেন আল্লাহ তো নাও দিতে পারতেন ঠিক কিনা আল্লাহ তাআলা তো আপনারা নিয়ে চলে যেতে পারতেন শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়াইয়া দেবেন নয় নাম্বার কল্যাণকর কাজ বেশি বেশি করবেন মানুষকে গালমন্দ করবেন না মানুষের হক নষ্ট করবেন না উল্টাপাল্টা কথা বলবেন না রুব্বা সোয়াইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু এমন কিছু রোজাদার আছে যে রোজাদারের শুধুই অভুক্ত থাকা হয় এই রোজা তার কোনো কাজে লাগে না রোজা রাখে কিন্তু ভাই মুখ দিয়ে যে কথা বাইর হয় মুখ তো না একেবারে হিউম্যান হলার এমন বিশ্রী কথা বলে এমন ভাবে গালমন্দ করে এর পাশে মানুষ যাইতে ভয় পায় অথচ রোজাদার আছে না নাই এরকম গালমন্দ করবেন না কর্কশভাবে কথা বলবেন না মানুষকে ভালোবেসে সুন্দর করে কথা বলবেন ইনশাআল্লাহ বলেন সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন রমজানের সুবিধাটা কি জানেন সাহরি খাইলে আপনি সাহরি যখন খান খাইয়েই তো ঘুমায় যান না সাহরির পর আজানের জন্য দেখবেন না আরও পনেরো মিনিট বিশ মিনিট সময় থাকে থাকে কি থাকে না ওই সময়টা কিন্তু তাহাজ্জুদের সময় অন্তত চার রাকাত পড়েন একটা মাস তো তাহাজ্জুদ নিয়মিত পড়তে পারলেন আলহামদুলিল্লাহ কর না ব্যাংকে ইনভেস্ট করার সময় কীভাবে প্রফিট করবে জমি কিনে দাম মানে দাম কীভাবে বাড়াবে এখান থেকে প্রফিট কীভাবে করবে হিসাব নিকাশ করে কিন্তু মানুষ আমলের ক্ষেত্রে হিসাব করে না দেখেন পনেরো মিনিট সময় আছে আপনি কী দরকার টিভি সেটে বসা কী দরকার মোবাইল মোবারক নিয়ে বসা কী দরকার ফেসবুকে ঢোকা পনেরোটা মিনিট সময় পাইছেন একটু আল্লাহর সাথে বোঝাপড়া করেন না আল্লাহ এই যে রমজানের সাহরিটা খাওয়াইলা আল্লাহ জানি না আগামীকাল সাহরি খাইতে পারবো কিনা ও আল্লাহ জানি না আগামী বছর রোজা পাবো কিনা আল্লাহ মাফ করে দাও না আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো খালেক নাই ও আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই আল্লাহ আমি ছাড়া তোমার হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা আছে ও আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো রব নাই মালিক নাই আল্লাহ তোমাকে ছাড়া আমি যাবো কোথায় আল্লাহ তুমি আমারে আল্লাহ মাফ করে দাও আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার কোনো রব নাই আল্লাহ তুমি আমারে মাহরুম করে না ও আল্লাহ মাফ করে দাও চোখের পানি যখন ছেড়ে দিবেন চোখের পানি বের হয়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবেন প্রিয় ভাইরা আমার এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেন রমাদান প্ল্যানিং করেন কিভাবে রমাদানে আপনি সময়গুলোকে কাটাবেন ইনশাআল্লাহ বলেন রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন উত্তম চরিত্র গঠনের অনুশীলন করবেন কারণ সংযমের মাস মাহে রমাদান এ মাসে অনেকে আপনারা ভালো থাকেন ভালো কাজ করেন এতেকাফ করবেন দাওয়াতে অংশগ্রহণ করবেন দাওয়াত বলতে দিনই দাওয়াতে কিছু তাবলিগ করবেন মানুষকে কোরআনের পথে ডাকবেন দিন কায়েমের পথে ডাকবেন ইসলামে আন্দোলনের পথে ডাকবেন মানুষকে ইসলামের পথে ডাকবেন ইনশাআল্লাহ তাআলা পনেরো নম্বরে সামর্থ্য থাকলে উমরা পালন করবেন ষোলো নম্বর লাইলাতুল কদর তালাশ করবেন শেষে দশকে বিশেষ করে বেজর রাত্রিগুলোতে তারপরে ইফতার নিজে করবেন ইফতার অন্যজনকেও করাবেন ইনশাআল্লাহ বলেন বিশেষ করে যেহেতু আপনারা ঢাকার পাশেই আর এবং ঢাকা সিটির ভিতরেও কিছু সিগন্যাল পয়েন্ট আছে এই যে আপনাদের এখানেও কিন্তু ম্যাক্সিমাম সময় জ্যাম লাগে থাকে থাকে কি থাকে না মোড়ের মধ্যে হাজার হাজার মানুষ গাড়িতে বসে থাকে রিক্সায় বসে থাকে অথচ আজান চলতেছে ইফতারের হয় কি হয় না মসজিদে ইফতার করাইলে যেমন সওয়াব
মাদ্রাসা ইফতার করাইলে যেমন সওয়াব, ইফতার পার্টিতে ইফতার করাইলে যেমন সওয়াব, সিগন্যাল পয়েন্টগুলোতে যদি আপনি এক বোতল পানি আর একটা খেজুর নিয়ে দাঁড়ায় থাকেন, অথবা আপনি চার পাঁচজন স্বেচ্ছাসেবক নির্ধারণ করলেন যারা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সিগন্যালে যে সমস্ত গাড়িগুলো আছে বা রাস্তায় যে সমস্ত মানুষগুলো রোজাদার চলাচল করতেছে ইফতার করার জন্য কিছু পাচ্ছে না, একটা খেজুর দেন অথবা ছোট্ট একটা বোতলে পানি দিয়ে দেন, ওই লোকটা পানি পান করলে আল্লাহ তাআলা তারে রোজা রাখার কারণে যে সওয়াব দিয়েছেন আল্লাহ তাআলা আপনার আমল নামাতে একটা রোজার সওয়াব দিয়ে দিবেন। আমরা বুঝি না এগুলা, বরঞ্চ ওই লোকটা মন খুলে আল্লাহকে বলবে আল্লাহ এই জ্যামের মধ্যে যে মানুষটা আমার এই পানি দিয়ে আমার কলিজাকে শীতল করলো, ও আল্লাহ আরশের নিচে তুমি তার ছায়ার ব্যবস্থা করে দিবে। তো ঢাকা সিটির মধ্যে অথবা ঢাকা সিটির বাইরে এরকম কিছু জ্যামের আখড়া আছে, সিগন্যাল পয়েন্ট আছে, যেই সিগন্যালগুলোতে মানুষ শত শত মানুষ হাজার হাজার মানুষ দাঁড়ানো থাকে গাড়ির মধ্যে থাকে, অথচ এদিকে মাগরিবের আজান চলতেছে, সেই জায়গাগুলোতে একটু পানির ব্যবস্থা করে দেন, একটু খেজুরের ব্যবস্থা করে দেন, নিজে ইফতার করেন, মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন। এখন তো মাশাআল্লাহ আবার একটা ট্রেডিশন চালু হয়েছে সাহারি নাইট। কি নাইট? সাহারি নাইট, সারা রাত হুন্ডা নিয়ে ঘুরে পদ্মার ঘাটে। আরে মাওয়া যায়, মাওয়া মাওয়া এক্সপ্রেসওয়ে হয়েছে না এখন, রমজান মাসে আমি নিজে দেখেছি, তারাবির খবর নাই, ওইদিকে গেছে হুন্ডা নিয়ে সারা রাত বিড়ি ফুকছে, ছেলে এবং মেয়ে দুইজনই বিড়ি টিড়ি খায়া লাস্টে এবার সাহারি নাইট, তারাবি পড়ে নাই, এশা পড়ে নাই, ফজর তো আগেই আকাশে তুলে রাখছে, সাহারি নাইটে ইলিশ ভাজা আর ভর্তা দিয়া ভাত খায় আবার হুন্ডা নিয়ে গিয়ার এ রোজা কবুল হবে? এমন সাহারি ইফতার পার্টি করতে হবে যেখানে বিলাসিতা নেই, যেখানে পাপ নেই, যেখানে লৌকিকতা নেই, যেখানে মানুষ দেখানোর কোনো কিছু নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মনে রাখবেন সাহারি ইফতার কোনো উৎসব না, এটা একটা ইবাদত, কথা বলেন না কেন? সাহারি ইফতার কোনো উৎসব না, এটা কি ইবাদত, আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। তাকওয়া অর্জনের চেষ্টা করবেন, ফিতরা দিবেন লাস্টের দিকে, ফজরের পর সূর্যোদয়ের পর্যন্ত মসজিদে অবস্থানের চেষ্টা করবেন, আত্মীয়তার সম্পর্ক উন্নীত করার চেষ্টা করবেন। জিনিসপত্রের যেহেতু দাম বেড়ে গেছে, আপনারই কাছের আত্মীয় অনেকে হয়তো বা একটা ব্রয়লার মুরগি দিয়ে আগে পরিবারে গোশতের চাহিদা মেটাতো, এখন মুরগিও কিনতে পারতেছে না দাম বেড়ে যাওয়ার কারণে। এই মানুষগুলোকে ইচ্ছে করেই ধরেন চারটা মুরগি কিনলেন, সামর্থ্য আপনার আছে, আপনি হাদিয়া পাঠাইয়া দিলেন, বলবেনও না যে আমি রোজার জন্য তোমার পাঠিয়েছি, বলবেন যে আমি তোমার এমনি তোমাকে হাদিয়া দিলাম, এটা তুমি গ্রহণ করো, হ্যাঁ বা তুমি বিপদে আছো এই জন্য দিয়েছি, এরকম বলবেন না, কৌশলে বিভিন্ন ধরনের খাবার উপঢৌকন এগুলো পৌঁছে দেবেন তার বাড়িতে। মনে রাখবেন প্রত্যেকটা মানুষই চায় সাহারিটা অন্তত একটু ভালো কিছু দিয়ে গ্রহণ করতে, ভাতটা একটু ভালো কিছু দিয়ে খেতে, আপনার মনটা চায়, তাদেরও মন চায়। আমরা এই সাহারি এবং ইফতারে ভালো খাবারের জন্য আত্মীয় স্বজনের বাসায় হাদিয়া পাঠাবো ইনশাআল্লাহ, গরিব মিসকিনকেও আমরা কিছু দান করব, কিছু উপঢৌকন দেবো ইনশাআল্লাহ বলেন। কোরআন মুখস্থ বা হিফজ করার চেষ্টা করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন, ২৮ নম্বর মেসওয়াক করবেন, ২৯ নম্বর একজন অপরজনকে কোরআন শোনানোর চেষ্টা করবেন, এটা একটা ইবাদত। এবং সবশেষে যে বিষয়টি আপনারা করবেন সেটি হচ্ছে কোরআনুল কারিমের বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন। রমজান মাসে এই ৩০টা আমল আর মাঝখানে আমি বললাম তারাবির কথা, আর বললাম হচ্ছে সিগন্যাল পয়েন্টে যে ইফতারগুলোর কথা, দুইটা কথা অতিরিক্ত বলেছি। এই আমলগুলো আপনারা যদি করেন ইনশাআল্লাহ তাআলা আশা করছি আল্লাহ সুবহানাহু